সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরীকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করায় সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকালে জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।